Bangladesh, 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 কিন্তু এই গেমগুলা যে 106 রান ডিফেন্ড করে জেতাটা অনেক সময় আমাদের ট্রু ক্যারেক্টারটা দেখায়, যে অনেক সময় 200 রান করে তো আপনি 80 রানে জিতে গেলেন, 106 রানে গনে গনে কিভাবে বাংলাদেশ ফিল্ড প্লেসমেন্ট ভালো বলে একশো, এই গেমগুলাকে আমাদের কী দেয়, ফিউচারের জন্য মোটিভেশন দেয়। খুব ডিফিকাল্ট কন্ডিশন ছিল সেখানে, এই কন্ডিশনসকে আবার নেপালিরাও ভালোভাবে ব্যবহার করেছে, আমরা তার চেয়ে আরেকটু বেটার ব্যবহার করেছি, এবং আমি মনে করি যে জয় আমাদেরই ভাগ্যে ছিল, তাই হয়েছে। Hats off to our bowlers. কেমন লাগলো আসলে? গ্যালেন যে রোমাঞ্চকর ছিল, প্রথম দিকে তো আমরা লো স্কোর করার জন্য একটু বেশ টেনশনে ছিলাম, কিন্তু পরে আমাদের বোলাররা দে ডিড এ ট্রেমেন্ডাস জব এবং তারা খুব ভালো করেছে। আমার মনে হয় টিমটার বোলিং ইজ ভেরি মাচ ইন কন্ট্রোল, খালি ব্যাটিংটা ভালো করতে হবে, তাহলে আমার মনে হয় পরের রাউন্ডে আমাদের একটা খুব ভালো চান্স আছে। সুপার এইটে বাংলাদেশ গেল অনেক বছর পর, প্রায় দেড় যুগের মতো সময় পর, মানে এখন এক্সপেকটেশন কি বাড়লো? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ আমরা সেমিফাইনালে চলে যাব, উইল গো অল দ্য ওয়ে। ইয়েস, ঈদ মোবারক। ইয়েস, ওয়ে টু গো। আচ্ছা বলেন তো ভাই, কেমন লাগলো, কেমন ছিল স্টেডিয়ামে থাকা অবস্থায় মুহূর্তগুলো? প্রথম ইনিংসটা তো ওইরকম ছিল, সেকেন্ড ইনিংসে যখন আমাদের একটু কনফিডেন্স ছিল, আমাদের বোলাররা তো ডেফিনেটলি একটু বেটার হয়ে থেকে, ঈদের আনন্দটা কি একটু বাড়লো দেশে মনে হয়? তিন গুণ বাড়া উচিত না? যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, বোলিংয়ে নামলো, তখন যখন উইকেট চলে গেলো তখন আস্তে আস্তে কনফিডেন্স ছিল, আমরা তো খুব টেনশনে ছিলাম, লাস্ট পর্যন্ত টেনশনে ছিলাম। ইউ ওয়ান্ট টু মেক আ কমেন্ট? আমি কমেন্ট করতে চাচ্ছি যে আমরা বারবারই বলছি যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানগুলো সাকসেস পাচ্ছে না, কোনো ইমপ্রুভ করতে পারছে না, বারবার ট্রাই করছে, কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের বোর্ড কীভাবে এটাকে হেল্প করতে পারে, অথবা আমাদের প্লেয়ারদের কোনো স্পেশাল সেশন দরকার কি না? নেপালের খেলা আমি কোনোদিন দেখিনি, তবে গতকাল যা শুনলাম এটার প্রতিফলন দেখলাম, ওরা কিন্তু অনেক ইম্প্রুভ টিম, সুনার লেটার দে উইল কাম আপ, আই এম টেলিং ইউ, বেটার দ্যান ওম্যান অ্যান্ড বেটার দ্যান দুবাই, হোয়াট এভার, বাট আই এম টেলিং বাংলাদেশের বোলাররা আজকে যদি ভালো বল না করতো অবশ্যই আমরা হেরে যেতাম, ঈদটা মাটি হয়ে যেত। কিন্তু আমি ধন্যবাদ জানাই সব প্লেয়ারকে, প্রত্যেকটা প্লেয়ার এফোর্ট দিছে, কোনো ক্যাচ মিস করে নাই, দে ডিড ফ্যান্টাস্টিক জব। এ যেন ঘাম ধেয়ে জ্বর ছাড়া সাকিব, তানজিম সাকিব এক হাতেই একরকম নিঃশেষ করে দিলেন নেপালকে, বাংলাদেশ খাদের কিনার থেকে ফিরে গিয়ে অনেক অনেক বছর পর, প্রায় দেড় যুগ পর চলে গেছে সুপার এইটে, যেখানে নেপাল এখন বিদায়ী ভূমিকায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।